হ্যালো স্টুডেন্টস, আমি আব্দুল আলিম, হাজির হয়েছি আজকের আরও একটি সেশনে। আজকে আমরা একটা পার্থক্য দেখব একটা প্রেপোজিশনের, আর সেটি হলো কোথায় আমরা টুয়ার্ড ব্যবহার করি বা টুয়ার্ডস ব্যবহার করি, এটা নিয়ে আজকের আলোচনা। সো চলো শুরু করি। টুয়ার্ড হলো এবং টুয়ার্ডসের একটা বেসিক পার্থক্য হলো যে এখানে এস অতিরিক্ত আছে, তবে মূল জায়গাটা হলো প্রিপোজিশনে এর কোনো ভ্যারিয়েশন নেই। আমেরিকা বা কানাডার ইংলিশে টুয়ার্ড ব্যবহার করে, অন্যদিকে ব্রিটিশ ইংলিশ বা অস্ট্রেলিয়ান ইংলিশ তারা টুয়ার্ডস ব্যবহার করে। এই ছিল মূল পার্থক্য। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ সকলকে।